আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দেশ আজ গভীর সংকটে, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমন সময় শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিজিবির উপর নির্ভর না থেকে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন জরুরি। এবারে জানাবো পেটে ক্ষুধা আর মাথায় ঋণের বোঝা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে। মানুষ কাঁদে না শুধু লজ্জায় আর হাসে না শুধু অভাবের ব্যথায়। সাধারণ মানুষের এমন করুণ জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে বারোদলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, এবারের ঈদ দুর্নীতিবাজ, শোষণবাজ ও দলবাজ আওয়ামী লীগওয়ালাদের জন্য, আর দেশের মানুষকে পেটের ক্ষুধা মাথায় ঋণের বোঝা নিয়ে এবারের ঈদ করতে হচ্ছে। জানাবো মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জীবনে না বিশ্বাস। চুয়াডাঙ্গায় শনিবার দেশের এই মৌসুমে সর্বোচ্চ 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা কয়েকদিনের গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। জানিয়ে দেব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশে যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে ততদিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে। এদিকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি শুধু সমালোচনার জন্য সরকারকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইকুয়েডরের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। ইকুয়েডরে অবস্থিত মেক্সিকোর দূতাবাসে জোর করে ঢুকে পড়ে একদল পুলিশ, সেখান থেকে তুলে নিয়ে যায় রাজনৈতিক আশ্রয় থাকা ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইকুয়েডরের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মেক্সিকো। খবর বিবিসির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সীমান্তে সেনা মোতায়েন জরুরি, রিজভি। দেশ আজ গভীর সংকটে, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমন সময় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিজিবির উপর নির্ভর না করে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন জরুরি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়, নিরাপদ নয় দেশের সার্বভৌমত্ব। দেশের সার্বভৌমত্ব যখন সংকটে তখন বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশ যেন আজ উন্মুক্ত কারাগার। বিপন্নতার মুখে দেশের স্বাধীনতা, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা দূরে থাক, বর্তমানে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, স্বাধীনতা বিপন্ন প্রায়। রিজভী বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে রাজধানীতে জনগণের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্যে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে তৎপর, অথচ সীমান্ত এলাকা অরক্ষিত। অরক্ষিত সীমান্ত স্থাপনা, থানা, পুলিশ, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তিনি আরো বলেন, ডামি সরকারের পররাষ্ট্র নীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন দেশের সীমান্ত এত অরক্ষিত, অবহেলিত, এ ব্যাপারে ডামি সরকার জনগণকে কিছুই জানতে দিচ্ছে না। মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ চলছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে দেখা যায় প্রায় মিয়ানমারের শত শত জান্তা সেনা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে। আবার কয়েকদিন পরই দেখা যায় বাংলাদেশ সরকার তাদের যথারীতি মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে। 5 থেকে 6 বছরেও রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন প্রতিনিধিকেও ফেরত পাঠানো যাচ্ছে না, অথচ শত শত জান্তা সেনা বাংলাদেশে ঢোকার পর তাদের পুনরায় মিয়ানমারে পাঠানোর ক্ষেত্রে ডামি সরকার প্রি পলিসি গ্রহণ করেছে এবং সেই সম্পর্কে জনগণ অন্ধকারে, যোগ করেন তিনি। রিজভী বলেন, ডামি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এমন এক টালমাটাল পরিস্থিতিতে বান্দরবানে শুরু হয়েছে ব্যাংক লুট, পুলিশের অস্ত্রলুট, অপহরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা। ডামি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রচারিত তথ্যে বলা হয়েছে, কথিত কুকিচি নামে সশস্ত্র গোষ্ঠী ব্যাংক লুট, অর্থলুট, পুলিশ ক্যাম্প, থানায় হামলা এবং অপহরণে ও অস্ত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পেটে ক্ষুধা আর মাথায় ঋণের বোঝা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে রাশেদ প্রধান। মানুষ কাঁদে না শুধু লজ্জায়, হাসে না শুধু অভাবের ব্যথায়। সাধারণ মানুষের এমন করুণ জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে বারোদলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, এবারের ঈদ দুর্নীতিবাজ, শোষণবাজ ও দলবাজ আওয়ামীওয়ালাদের জন্য, আর দেশের মানুষকে পেটে ক্ষুধা মাথায় ঋণের বোঝা নিয়ে এবার ঈদ করতে হচ্ছে। প্রতি বছরের মতো এবারও
ঈদ সামগ্রী সহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, তাই দেশ এবং জনগণ এখন বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দেশে সর্বনাশ করে দিয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। শুধু নামমাত্র দেশ থাকলেও পতাকা আছে, জনগণের স্বাধীনতা নেই, জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে। রাশেদ প্রধান আরো বলেন, আওয়ামী জালিমশাহী সরকার এখন কার্যত দৃষ্টি প্রতিবন্ধী মানুষে পরিণত হয়েছে। এই সরকারের শাসন আমলে জনগণ নির্যাতিত নিপীড়িত। আওয়ামী লীগ সরকার জনগণের অভাব ও দুঃখ কষ্ট দেখে না, তারা ভারতের দাদাবাবুদের কিভাবে খুশি করবে, কিভাবে দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেবে সেটা ভালো দেখে। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য বদলের জন্য এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মরহুম শফিউল আলম প্রধান 1980 সালে 6 এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা গঠন করেছিলেন, কিন্তু আফসোস যে বৈষম্য রুখে দেওয়ার জন্য 1971 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, আজ সেই বাঙালি জাতির উপর আওয়ামী লীগ বৈষম্যের তীর ছুড়ে মেরেছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় জনজীবনে নাবিশ্বাস। চুয়াডাঙ্গায় শনিবার দেশের এই মৌসুমের সর্বোচ্চ 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা কয়েকদিনের গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে, সঙ্গে রোজাদার খেটে খাওয়া মানুষের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। মার্কেটে ঈদের কেনাকাটা জমে উঠলেও ভ্যাপসা গরমের কারণে দিনের বেলা লোকজন বাইরে তেমন বের হচ্ছে না। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া গবেষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গত 1 এপ্রিল থেকে জেলার উপর দিয়ে মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দিচ্ছেন জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আউলিয়া রহমান পরামর্শ দিয়ে বলেন, তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হচ্ছে। রোজাদারদের সন্ধ্যার পর ঘন ঘন বেশি বেশি পানি ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু কিশোর যারা রোজা থাকছেন না তাদের ঘন ঘন পানি এবং শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। অপরদিকে চলমান তাপপ্রবাহের কারণে কৃষকদের পরামর্শ দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপির মাথা ব্যথার কারণেই উবায়দুল কাদের। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে ততদিন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে। শনিবার মতিঝিলে আওয়ামী যুবলীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উবায়দুল কাদের বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকার দিকে তাকালেই দেখি ফখরুলের বক্তব্য, দেশে ভয়াবহ এক অবস্থা বিরাজ করছে। কোথায় একটা লোক না খেয়ে মরেছে, কষ্টে আছে, সংকটে আছে, কিন্তু ভয়াবহ কোনো সংকট এখনো নেই। দুনিয়ায় অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি, আশা করি শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কেটে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা কত মানবিক নেতা হলে আওয়ামী লীগকে ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী গরিবের মধ্যে বিতরণ করে দিতে বলেছেন। বিএনপি জামাত একসঙ্গে ইফতার পার্টি করে এবং সেখানে আওয়ামী লীগের গীবত করে। উবায়দুল কাদের বলেন, এই দল ক্ষমতায় গেলে মানুষের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের নিরাপত্তা গিলে খাবে, এরা গোটো বাংলাদেশকে গিলে খাবে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইকুয়েডরের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। ইকুয়েডরে অবস্থিত মেক্সিকোর দূতাবাসে জোর করে ঢুকে পড়ে একদল পুলিশ, সেখান থেকে তুলে নিয়ে যায় রাজনৈতিক আশ্রয়ে থাকা ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইকুয়েডরের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মেক্সিকো। খবর বিবিসির, গ্লাস ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট ছিলেন 2013 থেকে 2017 সাল পর্যন্ত। এরপর দুর্নীতির দায়ে পদচ্যুত হন তিনি, তারপর তাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছর নভেম্বরে তিনি ছাড়া পান, কিন্তু তারপর আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল গ্লাসের নামে। এরপর ডিসেম্বর মাসে তিনি মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নেন। শুক্রবার মেক্সিকো জানায়, পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের পর গ্লাসকো রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মেক্সিকোর এই সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে ইকুয়েডর। এরপর শুক্রবার রাতে একদল পুলিশ অভিযান চালায় মেক্সিকো দূতাবাসে। সে সময় ধারণকৃত আলোকচিত্রে দেখা যায় দেওয়াল এবং ধাতব্য বেড়াটপকে দূতাবাসে ঢুকছে পুলিশ সদস্যরা। এ ঘটনায় বেশ কয়েকজন কূটনৈতিকবিদ আহত হয়েছেন বলে জানান মেক্সিকোর পররাষ্ট্র সচিব অ্যালিসিয়া বার্সেনা। এ ঘটনায় ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেস ওব্রাডর। তবে এ ঘটনার আগে থেকেই এই দুই দেশের সম্পর্কে টালমাটাল ছিল। ইকুয়েডরের গত নির্বাচনের সহিংসতা নিয়ে বুধবার কিছু মন্তব্য করেন মেক্সিকোর প্রেসিডেন্ট। এরপর ইকুয়েডর সেই দেশে মেক্সিকোর রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাকে দেশ থেকে বের হয়ে যেতে বলে।